হ্যালো বন্ধুরা, আজকে কালী পূজা আর চলে এসেছি হলদিয়া দুর্গাচক পুলিশ স্টেশনে। তবে কোনো ক্রাইম নয়, আর তোমরাও বুঝতে পারছো কিসের জন্য। তো আমরা প্রত্যেক বছর পুজোর দিন একদম এখানে নাচের প্রোগ্রাম করে থাকি, তো সেই সূত্রে আজও চলে এসেছি ওই একই নাচের প্রোগ্রাম করতে। আর তোমরা এখানে ঠাকুর পূজা দেখে নাও, আমাদের মায়ের পুরো প্রতিষ্ঠা করা মন্দির। হঠাৎই ঠিক হলো যে থানায় প্রোগ্রাম করছি, যখন একটা দেশাত্মবোধক করতে হবে, তো আমাকেই একাকে করতে হলো। প্র্যাকটিস তেমন ছিল না। যাই হোক, এখন আমরা চলে এসেছি একদম ডিনারের টেবিলে। আর তোমরা উপরের এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো থ্রিডি ব্যাপার লাগছে। তো এসে যাচ্ছি সবাই, এবার টেবিলে বসে যাব। যে দাদাগুলো আমাদের খাওয়ার পরিবেশন করাবে, তো তারা অলরেডি শুরু করে দিয়েছে আমাদের পরিবেশন। আর তাদের এই পেছনে দেখো লেখা আছে লাজবাব ক্যাটারার। সত্যি মানে নামটাও যেমন সুন্দর, তাদের কাজ অপূর্ব, রান্না বান্না। তবে খিচুড়ি হয়েছিল, আরো অনেক কিছুই ছিল, তো এত সুন্দর হয়েছে, এই দেখো তার নমুনা। আমি আর কিছু বলবো না। তো যাই হোক, এখন সবাই দেখো খাওয়ায় ব্যস্ত। তো দাঁড়াও, আমি তোমাদের সব টেবিলগুলো থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, দেখি সবাই কিভাবে কিরকম পরিবেশন করছে আর কেমন লাগছে কি ব্যাপার। এই টেবিলে তো একদম গল্প জমে আছে, আর এই টেবিলটাতে তো গল্প জমে থাকারই কথা, সেই রকম মানুষজন আছে। আর এটাতে দেখো পুচকিদের মারা সব বসে আছে, এখানেও সব পুচকি টিম। আর এখানেও দেখো, এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত গলদা চিংড়ি আর তার মা। এই যে তোমাদের এদিকের পুচকিগুলোকে এবার দেখাচ্ছি, এই যে জুবিডুবি সব বাচ্চা কাচ্চারা দেখো, ওরে বাবা হাই করে দিচ্ছে। আর এদিকে দেখো একদম ক্যাপ পরে মাথায় রেডি টাটা করছে, মানে এরা ছেলে হয়েছিল, তোমরা বুঝতেই পারছ। আর এদিকে এই দেখো সব ছোটদের মারা। এই যে আমাদের রিল স্টার সিতু, তো কিছু বলতে চাইছে, ওর ভালো নাম অনুক্তা, ভালো রিলস বানায়। এখানে আরও একটা পুচকি, এই যে আমাকে ডাকছে হাই করবে বলে। এই যে দেখে নাও তোমরা। এবার চলে যাচ্ছি আমাদের গল্প বলা টেবিল, দেখো সবাইয়ের খাওয়া শেষ, ওদের চলছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, বাড়ি যাব, সব বাড়ির দিকে রওনা দেব। তো থানার গাড়ি দিলেই আমরা সব চলে যাব। তো এই তো গাড়ি অলরেডি এসে গেছে, এবার গাড়িয়ে উঠে যাব, বাড়ি যাব। বলতে বলতে বাড়ির রাস্তায় চলেও এসেছি, বাড়িতে ঢুকছি। দেখো চারিদিকে আলোয় আলো, আলোয় আলো, ও সব বাড়িতে দেখো একদম আলোর উৎসব, এটাকেই বলে। সত্যি বছরে একবার আসে এই আলোর উৎসব, চারিদিকে আলোয় আলোয় রঙিন হয়ে ওঠে। তো বাড়ির সামনেই এই পুজো হচ্ছে একটা, দেখো তার গেট। তো বাড়িতে গিয়ে দেখি মাও এদিকে আলো সাজিয়ে একদম দীপাবলি উৎসব পালন করছে, তার দীপ জ্বালিয়ে। যাই হোক, রেস্ট নিতে হবে, তো ঘুমোতে যাচ্ছি। তো পরের দিন আবার পৌঁছে গেলাম সুতাহাটা থানা। তো সুতাহাটা থানার বাইরে দেখো তোমরা, এখানেও একদম লাইটে লাইট, অসাধারণ লাগছে। এই দেখো পুলিশ গাড়ি একদম সোজা, দেখো আমাদের মায়ের দর্শন করছি। তো এখানেও মন্দির প্রতিষ্ঠা করা, দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, গাঁদা ফুল দিয়ে সাজানো। প্রত্যেক বছর এখানে আমরা প্রোগ্রাম করি। তো আগের বছর হয়েছিলটা কি, বৃষ্টির জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল হয়েছিল, তো করা হয়নি। তো এবছর আবার হচ্ছে, তো আবার আমরা এসেছি। এই দেখো তোমরা, গ্রিন রুমে যাচ্ছি, সবাই প্রায় আস্তে আস্তে রেডি হব নাচের জন্য। তো আমার প্রোগ্রাম স্টার্ট হবে এবার। এই যে তোমরা গানটা শুনলে, তো ইউটিউবার আরিওসি সিনথিয়ার নৃত্যশিল্পী থেকে গায়িকা হওয়ার যে গল্প, এটা ঠিক সেই রকম। তো ও নাচ করতো, হঠাৎ একটা গান করবে বলে উঠেছিল, তো সত্যি ভালোই গিয়েছে, সবাই খুব বাহবা করেছিল, তালিও দিয়েছে সবাই। আমিও বললাম যে প্রপ সিঙ্গারের জন্য ট্রাই কর। তো যাই হোক, এবার আমাদের খিদে পাচ্ছে, খাবারের দিকে যাব। দেখো তোমরা সব এখানেই খাওয়ার দাওয়ারের ব্যবস্থাপনা, তো যাচ্ছি খেতে।
তো পুজোর 2 দিন পুরো থানাতে কেটে গেল। তো এবার আমরা বাড়ির দিকে যাব, এবার আজকে একটু বোম ফাটাবো বাড়ি গিয়ে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।